বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অব্যাহত হামলার ঘটনায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার নিউ ইয়র্কের কুইন্সের ডাইভার্সিটি প্লাজায় পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে এই বিক্ষোভ হয়। মেধা শিক্ষার্থীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। স্লোগানে স্লোগানে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে প্রতিবাদ জানান তারা। সরকারের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন পোস্টার, ব্যানার, প্লেকার্ড ও জাতীয় পতাকা নিয়ে হাজির হন বিক্ষোভকারীরা। 300+ মানুষ নিহত ও হাজার হাজার আহত হওয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী, সকাব সবাই ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের পাশে দাঁড়ান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অনেক সন্তান আমার মারা গেছে, আর যেন কোনো সন্তান আমাদের মারা না যায়। আমরা রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, কোথাও যেতে পারি না, কিছুই করতে পারি না, রাত দিন শুধু সন্তানের কথা চিন্তা করি। বাংলাদেশ থেকে 8,500 মাইলের বেশি দূরে থাকলেও আন্দোলনকারীদের হতাহতের ঘটনায় প্রতিনিয়তই বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠাও। তাই প্রবাসে থেকেও নিজেদের সীমাবদ্ধতার কথা জেনে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। জাস্ট অধিকার চাইতে গিয়ে মরবে এটা মানা যাচ্ছে না, আর এখানে বসে আমরা কিছুই করতে পারছি না। তাই আমরা সমবেত হয়ে আমাদের মেসেজ দিতে চাচ্ছি সারা ওয়ার্ল্ডে যে আমরা জাস্টিস চাই, আমার বাচ্চার প্রাণ চাই, আমার বাচ্চা ফেরত দাও নাহলে গদি ছাড়ো। বিচার যদি না করতে পারে তাহলে আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনা নামতে হবে। বাংলাদেশের বিশাল বড় জাতীয় পতাকার চারপাশ ঘিরে ধরে মুহুর্মুহু স্লোগান চলে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে। বাহিনীর কাজ হলো সমাজকে রক্ষা করা, ছাত্রদেরকে রক্ষা করা। তারাই যদি তাদের উপর গুলি চালায় তাহলে তারা কোথায় যাবে? এবং এরকম বাংলাদেশ আমরা চাই না, আমরা এরকম আর মৃত্যু দেখতে চাই না। নিরস্ত্র এই বাচ্চাদের উপরে যেভাবে পুলিশি হামলা, আওয়ামী লীগের ক্যাডারদের হামলা এবং আমার বাচ্চাদের যেভাবে রক্তাক্ত করা হলো, আমরা আসলে দল মত নির্বিশেষে সবাই এদের পাশে এসে দাঁড়াতে চাই। শিক্ষার্থীদের যৌক্তিক 9 দফা দাবি না মানার কারণে সরকারের বিরুদ্ধে 1 দফা দাবি দিতে বাধ্য হয়েছে। তাই শিক্ষার্থীদের দাবি আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে ছাত্রদের পাশে থাকার আহ্বানও জানান তারা। মানুষের যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে, এই অসহযোগ আন্দোলনের সাথে আমরা একাত্মবোধ ঘোষণা করছি। যে আর ইনোসেন্ট পিপলকে ক্লিন করা হচ্ছে, এর শুড বি দ্য ডিমান্ড এন্ড জাস্টিস ফর দিস রিজন গভর্নমেন্ট শুড স্টেপ ডাউন। যেহেতু লং মার্চ, মানুষজন ঢাকায় ঢুকছে, মানুষের থাকার জায়গা দরকার হবে, মানুষের খাবারের দরকার হবে, মন্দির, মসজিদ, গির্জা সমস্ত প্রকার উপাসনালয় আপনারা দরজা খুলে দেন, বাচ্চারা যাতে করে নিরাপদে আশ্রয় নিতে পারে। সংস্কৃতি কর্মীরা সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী গান গেয়ে উজ্জীবিত করেন। বাংলাদেশে আন্দোলনকারীদের উপর হামলার পরিপ্রেক্ষিতে রাজপথ রঞ্জিত হচ্ছে, তাই দেখে প্রবাসীদের হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ এবং আগামীকালকের লং মার্চ এবং গণভবন অভিমুখে যাত্রাকে কেন্দ্র করে তাদের উদ্বেগ আরও বেড়ে গেছে কয়েকগুণ। যে কারণে তারা এই ডাইভার্সিটি প্লাজার সামনে এসে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং শান্তি প্রতিষ্ঠায় যথাযথ কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছেন। শরীফুল ইসলাম, TVN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।